হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। আপনারা অনেকদিন আমাকে মেসেজ দিচ্ছেন যে সামনে সিভিলদের জন্য বড় বড় দুটো নিয়োগ আছে। একটা হচ্ছে রেলওয়ে সার্কুলার, যেটা ইতিমধ্যে নিয়োগ হয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, সামনে পরীক্ষা হবে। আর একটা বড় সার্কুলার আসতেছে, যেটা হচ্ছে এলজিইডি। এলজিইডি সার্কুলার কবে আসবে? এলজিইডি সার্কুলার এই মাসে আসার সমূহ সম্ভাবনা আছে। যদি কোনো কারণে এই মাসে না আসে, তাহলে অবশ্যই পরের মাসে আসবে। তো আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো প্রশ্ন প্যাটার্ন নিয়ে। যেহেতু রেলওয়ে একটা বড় সার্কুলার, এটার জন্য অনেকেই প্রিপারেশন নিচ্ছেন, এবং ফেসবুকে অনেকেই বলতেছেন যে স্যার, অনেকেই বলতেছে যে এটা কি 200 মার্কের পরীক্ষা হবে, মানে এমসিকিউ পরীক্ষাটা কি 200 মার্কের হবে নাকি 100 মার্কের। কারণ প্রথমে যদি এমসিকিউ 200 মার্কের পরীক্ষা হয়, তাহলে সেটা হবে তারপরে ভাইবা। আবার যদি প্রথমে এমসিকিউ পরীক্ষাটা 100 মার্কের হয়, তাহলে রিটার্ন পরীক্ষা হবে, তারপরে ভাইবা হবে। তবে আমার মনে হয় প্রথমে এমসিকিউ 100 মার্ক হবে, তারপর রিটার্ন হবে, তারপর ভাইবা হবে, এই প্রসেসটা ভালো এবং এটাই হওয়ার দরকার। তবে এমসিকিউ 200 মার্কেও হতে পারে, কারণ পিএসসি আসলে নন ক্যাডারদের নিয়ে খুব একটা গুরুত্ব দেয় না। তারা প্রায় দেখা যায় উদাসীনের মতো, খুব তাড়াতাড়ি তারা পরীক্ষাটাকে শেষ করার জন্য এই এমসিকিউ এর পরে ভাইবা নিতেও পারে। তো যদি 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়, তাহলে প্যাটার্নটা কীরকম হবে? অনেকে জানতে চাচ্ছেন এটা কি জুনিয়র ইনস্ট্রাক্টর প্যাটার্নের মতো হবে নাকি প্যাটার্নটা একটু আলাদা হবে। আমার মনে হয় যদি 200 মার্কের পরীক্ষা হয়, তাহলে প্যাটার্নটা হবে প্রথমে আপনাকে প্যাটার্নটা হবে যে ডিপার্টমেন্ট এখানে 80 মার্ক থাকবে। জুনিয়র ইনস্ট্রাক্টরে যেমন 200 মার্কের পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু ডিপার্টমেন্ট ছিল না, ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট ছিল 120, এবং বাকি যে 80 মার্ক ডিপার্টমেন্ট থাকার কথা ছিল, সেখানে সাধারণ জ্ঞান আর জেনারেল ম্যাথ ছিল। কিন্তু আমার ধারণা মতে এবার যদি পিএসসি 200 মার্কের পরীক্ষা নেয়, তাহলে কিন্তু সেখানে ডিপার্টমেন্ট অবশ্যই ইনক্লুড থাকবে। ডিপার্টমেন্ট প্রশ্ন 80টা থাকার সম্ভাবনা আছে, কমপক্ষে 80টা, বা যদি 80টাও না দেয়, তাহলে 50টা ডিপার্টমেন্টাল এমসিকিউ কোশ্চেন অবশ্যই থাকবে। তার কথা হচ্ছে যে এখনও কিন্তু শেয়ার না যেটা মানে কোন প্যাটার্ন হবে, এটা কি 100 মার্কে প্রথমে এমসিকিউ হবে নাকি প্রথমে 200 মার্কের এমসিকিউ। তাহলে এখন আপনারা কীভাবে পড়াশোনা করবেন? তো এখন প্রথমে আপনাদের এমসিকিউটা খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং অবশ্যই ডিপার্টমেন্ট এমসিকিউ পড়বেন, কারণ ডিপার্টমেন্ট থাকবেই। এর আগে অনেকে বলতে পারেন যে স্যার, জুনিয়র স্টেটে ডিপার্টমেন্ট ছিল না। হ্যাঁ, জুনিয়র স্টেটে অনেকগুলো ডিপার্টমেন্টের একসাথে পরীক্ষা নিয়েছে, সেখানে সিভিল ছিল, ইলেকট্রিক্যাল ছিল, মেকানিক্যাল ছিল, সব আরও অনেক ডিপার্টমেন্ট ছিল। এই জন্য মূলত তারা একটা কোশ্চেন করতে চেয়েছে বলে ডিপার্টমেন্টটাকে তারা এড়িয়ে গেছে। তবে এটা নিয়ে পরে অনেক কথা হয়েছে, এবং পিএসসি বলেছে যেহেতু এটা করে ফেলেছে, তাহলে এটা চেঞ্জ করা যাচ্ছে না, বাট পরবর্তীতে তারা এটা দেখবে যে অবশ্যই ডিপার্টমেন্ট রাখার চেষ্টা করবে। তো সেই দিক থেকেই আমি আন্দাজ করতেছি যে যদিও 200 মার্কের প্যাটার্ন হয়, তারপরেও কিন্তু এখানে ডিপার্টমেন্টাল এমসিকিউ থাকবে। তো এই জন্য আপনারা সময় নষ্ট না করে আপনারা এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন নিতে পারেন, ঠিক আছে? এমসিকিউ ভিত্তিক প্রিপারেশন নেন। যেমন প্রথমে আপনারা ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, এই তিনটা তো অবশ্যই মাস্ট বি ভালো করে পড়বেন, তার পাশাপাশি ডিপার্টমেন্টাল এমসিকিউ পড়া শুরু করে দেন। তবে এখানে বলি যে আপনারা কীভাবে এমসিকিউতে ভালো করতে পারবেন। অনেকে বলে যে স্যার, অনেক পড়াশোনা করি বাট হয় না। আবার অনেকে দেখা যায় কি ইংরেজিটাকে টোটালি আউট অফ সিলেবাস, মানে টোটালি এটা বাদ দিয়ে পড়াশোনা করতে চায়, কারণ ইংরেজিটা অনেকের কাছে কঠিন লাগে। তো আমি বলবো যে কোনো একটা সাবজেক্টকে বাদ দেওয়াটা এখনকার সময়ের জন্য কিন্তু ভালো বিষয় না। একটা সময় ছিল যখন কেউ মনে করতো যে না, ইংরেজিতে না পড়ে আমি ডিপার্টমেন্টে খুব স্ট্রং হবো, বা অন্যান্য বাংলা এবং সাধারণ জ্ঞানে খুব স্ট্রং হয়ে সামনের দিকে আগাবো, বাট এখন সেটা কিন্তু সম্ভব না। এখন প্রিপারেশন বা কম্পিটিশন অনেক হাই লেভেলের, তাই আপনি যদি কোনো একটা সাবজেক্টকে একবার বাদ দিতে চান যে না, এটা আমি খুব একটা গুরুত্ব দেবো না, তাহলে কিন্তু আপনার কম্পিটিশন থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমি বলবো অবশ্যই প্রত্যেকটা টপিক, মানে প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। তো ইংরেজি কীভাবে পড়বেন? ইংরেজি যেহেতু একটু গ্রামাটিক্যাল বিষয়, এটা অবশ্যই আপনাকে গ্রামাটিক্যালি জানতে হবে যে এমসিকিউ পরীক্ষার জন্য গ্রামাটিক্যালিভাবে কীভাবে পড়তে হবে বা কী কী গ্রামার দরকার। যেমন প্রিপোজিশন অবশ্যই পড়তে হবে, পার্ট অফ স্পিচ অবশ্যই ভালো করে পড়তে হবে, এই টাইপের যেগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে সেগুলো ভালো করে পড়তে হবে। এই হচ্ছে ইংরেজি সাবজেক্ট, যে ইংরেজিটা গ্রামাটিক্যাল সহজ জেনে শুনে পড়তে হবে।
তার পাশাপাশি বাংলা, বাংলাটা আপনার চর্চার বিষয়, এখানে যত বেশি চর্চা করবেন তত আপনার জন্য ভালো। আর কিছু আছে বাংলা নিয়ম, তো নিয়মের খুব একটা নেই কিন্তু কিছু আছে, সেগুলো নিয়ম ভিত্তিক পড়তে হবে। তার পাশাপাশি সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য আপনাকে গুরুত্বপূর্ণ টপিকগুলো খুব ভালোভাবে খুঁটিনাটি সহ জানতে হবে। তার পাশাপাশি আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। সাধারণ জ্ঞানটা হচ্ছে আমার একটা বিষয় যে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার মাথায় থাকবে, আবার যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা ভুলে যাবেন। তাই এই জন্য সাধারণ জ্ঞান রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। তাহলে ইংরেজি হলো, ইংরেজি আপনাকে অবশ্যই গ্রামাটিক্যাল সহ পড়তে হবে, বাংলাটা চর্চা করতে হবে বেশি বেশি, আর কিছু রুলস আছে সেগুলো জানতে হবে। আর সাধারণ জ্ঞানটা প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো। আর গুরুত্বপূর্ণ যে টপিক আছে সেই টপিকগুলো খুঁটিনাটি জানতে হবে। এরপর আসে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের দুটো পার্ট বলা যায়, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তো ম্যাথমেটিক্যাল পার্ট ভালো করতে হলে অবশ্যই আপনাকে ম্যাথমেটিক্যালি স্ট্রং হতে হবে, আর থিওরিটিক্যাল পার্টগুলো আপনার বিভিন্ন ডিপার্টমেন্টাল যে বই আছে এমসিকিউ সেগুলো থেকে পড়লেই এনাফ। তবে একটা কথা বলতে চাই, যেহেতু আপনারা সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন, অবশ্যই আপনাকে সিভিল ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, নাহলে আপনি কোথাও টিকবেন না। আপনি দেখবেন যে অনেক ভাইবা দিচ্ছে, বা অনেকজন আপনার ফ্রেন্ড বন্ধুবান্ধব অনেকগুলো ভাইবা দিচ্ছে বাট চাকরি হচ্ছে না। কেন? কারণ ডিপার্টমেন্টে অনেকই স্ট্রং না বাট টিকতেছে, কারণ সাধারণ জ্ঞান আছে। এখানে নন ডিপার্টমেন্ট পার্ট অনেকে খুব স্ট্রং বা খুব ভালো পারে বাট ডিপার্টমেন্ট ততটা স্ট্রং না। আমি বলবো অবশ্যই চাকরি পেতে হলে আপনাকে ডিপার্টমেন্টালি 100% স্ট্রং হতে হবে, কারণ ডিপার্টমেন্ট আপনাকে প্রত্যেকটা জায়গায় ফেস করতে হবে। এমসিকিউ পরীক্ষাতেও ডিপার্টমেন্ট ফেস করতে হবে, রিটার্ন পরীক্ষাতেও ডিপার্টমেন্ট ফেস করতে হবে, এবং ভাইবা পরীক্ষায় ডিপার্টমেন্ট খুব ভালোভাবে তারা কোশ্চেন করবে। এই জন্য প্রথমেই আপনারা যারা প্রথম প্রথম নতুন নতুন চাকরি প্রিপারেশন নিচ্ছেন, ডিপার্টমেন্টটাকে আগে A to Z বেসিক থেকে ক্লিয়ার করুন, তারপর দেখবেন যে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ডিপার্টমেন্টে 100% এফোর্ট আপনাকে রাখতেই হবে, ঠিক আছে? তো এই জন্য বলবো যে ডিপার্টমেন্টের দুইটা পার্ট এমসিকিউতে, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো যারা ম্যাথমেটিক্যাল ভালো পারেন তাদের জন্য ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো হবে ইজিলি পেরে যাবেন, কারণ এখানে খুব বড় কোনো কোশ্চেন থাকবে না, ছোটো ছোটো কোশ্চেন থাকবে, জাস্ট লজিক্যাল লজিক ভিত্তিক ছোটো ছোটো কোশ্চেন থাকবে। তো আপনি যদি ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্যাল টার্মগুলো জানেন তাহলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। আর ডিপার্টমেন্টের থিওরিটিক্যাল যে এমসিকিউ কোশ্চেনগুলো, এগুলোর জন্য কিছু ভালো ভালো বই আছে বাজারে, এবং আমিও চেষ্টা করতেছি একটা বই ডেভেলপ করার জন্য কয়েকজনের সাথে। তো সেটা আমি আপনাদের বলবো কিছুদিন পরে যদি বাজারে আসে, সেটা আপনাদের বলবো সেই বিষয়ে, ঠিক আছে? তো আপাতত বলি যে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিন। এটা 200 মার্কের পরীক্ষা হোক, রেলওয়ে অথবা রেলওয়ে পরীক্ষাটা 200 মার্কের হোক অথবা 100 মার্কের হোক, মানে এমসিকিউ পরীক্ষাটা আপনাদের এমসিকিউ তো আগে হবেই, তো এমসিকিউ তো প্রিপারেশন নেন। আর যারা এখনও নতুনভাবে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ফার্স্টলি বলবো, আপনারা ডিপার্টমেন্টটাকে খুব ভালোভাবে আগে কমপ্লিট করুন। অন্য কিছু করার আগে ডিপার্টমেন্টটাকে ভালোভাবে কমপ্লিট করুন, তার পাশাপাশি নন ডিপার্টমেন্টটা চালিয়ে যান, রুটিন মাফিক পড়তে থাকুন, কারণ রুটিন ছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় এগুচ্ছেন। এই জন্য রুটিন মাফিক সামনের দিকে আগান। আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, গুড বাই।